ইন্সপেক্টর এর কাছে আমরা তত্ত্ব সহকারে ওনাকে তুলে ধরব এবং যুবতন্ত্র পরিষদের উপর কেন হাত দিয়েছেন তার সম্পূর্ণ বিচার রাখব উনি যদি স্কুল ইন্সপেক্টর যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে উত্তরদম কর্তৃপক্ষ আমরা এডুকেশন বিভাগের হায়ার অথরিটির কাছে আমরা অবগত করব বাওয়ারঘাট এলাকায় সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে ছাত্র সংস্থার আন্দোলন অব্যাহত থাকবে মঙ্গলবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই হুঙ্কার ছুড়ল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর বলেন হাইলাকান্দি জেলার বাওয়ারঘাট এলাকায় বিভিন্ন দুর্নীতি নিয়ে প্রতিবাদ করায় ছাত্র সংস্থার বাওয়ারঘাট আঞ্চলিক কমিটির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে সংগঠনের কর্মকর্তাদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে একটা দুষ্টচক্র কবির উদ্দিন লস্কর বলেন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায় বাওয়ারঘাট এলাকার একটা চক্রের রাতের ঘুম চলে গেছে দালালরা ছাত্র সংস্থার কর্মীদের হুমকি প্রদান করছে ছাত্র সংস্থার কর্মীরা সাংবাদিক বৈঠকে বলেন বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড অন্যায় এবং দুর্নীতি দমনে তাদের ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে ছাত্র সংস্থার কর্মীদের গায়ে হাত দিলে পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়ে কবির উদ্দিন বলেন বাওয়ারঘাট আঞ্চলিক সমিতির সভাপতি বাবুল হোসেন কোনো দোষ করলে ছাত্র সংস্থাকে জানাতে পারতেন কিন্তু এটা না করে পুলিশের কাছে মিথ্যা মামলা করে ফাঁসানোর চক্রান্ত চলছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করবে না AJYCP অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর ছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক রবিজুল আলম লস্কর সম্পাদক হোসেন আহমেদ মজুমদার মিসবা আহমেদ বরভূঁইয়া বাবুল হোসেন লস্কর আলিমুদ্দিন লস্কর বাওয়ারঘাট আঞ্চলিক কমিটি সভাপতি প্রমুখ ব্যুরো রিপোর্ট তরঙ্গ টিভি বাংলা স্কুল ইন্সপেক্টরের কাছে আমরা তত্ত্ব সহকারে ওনাকে তুলে ধরব এবং যুবতন্ত্র পরিষদের উপর কেন হাত দিয়েছেন তার সম্পূর্ণ বিচার রাখব উনি যদি স্কুল ইন্সপেক্টর যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা এডুকেশন বিভাগের হায়ার অথরিটির কাছে আমরা অবগত করব যে একজন টিচার হয়ে সংগঠন কর্মকর্তার বিরুদ্ধে কীভাবে হাত তুলেন এবং একটা কথা বলতে চাই আপনারা জানেন কিছু পাঞ্জাবি নেতা বাড়িয়েছেন আয়নারকাল নিসিন্দপুরে এই পাঞ্জাবি নেতারা যেভাবে নেতৃত্ব নেতাগিরি দেখাতে চান যে ওরা ভাবেন ওরাই একমাত্র নেতা গত কয়েকদিন আগে একজন নেতা আমাকে বলেছেন যে উনি সংগঠন করে প্রতিনিধি হয়েছেন আমরাও যদি হাইলাকান্দি জেলা সংগঠন করি আমরাও জনসাধারণের প্রতিনিধিত্ব করি জনতার প্রতিনিধিত্ব করি আমরা কিন্তু বলি নাই যে জনসাধারণের প্রতিনিধিত্ব করি জনসাধারণের প্রতিনিধিত্ব কিন্তু ওদেরকে একটা কথা বলতে চাই কোনো এগুলা কি ব্যক্তির সিম্বল গলায় জ্বলিয়ে দিয়ে প্রতিনিধিত্ব হওয়া বড় কথা নয় কিন্তু চক্রান্ত করা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করবো না আমরা জানি যে বাওয়ারঘাটে সম্পূর্ণভাবে চক্রান্ত কে করেছে আগামী পঞ্চায়েত নির্বাচনে উনার এটা একটা কই আমরা দুর্নীতি হেস্তাচারী আমরা ফাদিল করব এবং আমরা জানি যে উনি সম্পূর্ণরূপে ডিলিং করেছেন এবং ওনাকে আটটা কথা হুঁশিয়ারি করে বলতে দিতে চাই অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ সম্মুখ AJYCP আজকের দিনে 43 ইয়ার্স আজকের দিনে 43 বছর বয়স উনার বয়স কত হবে উনি সংগঠন সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকা কই সংগঠন সম্বন্ধে উনি বিরূপভাবে মন্তব্য করেন ওনাকে হুঁশিয়ারি করে বলছি যুব ছাত্র পরিষদের সমালোচনা করার নৈতিকতা নাই যুব ছাত্র পরিষদের সমালোচনা করার যোগ্যতাও নাই উনি যুজিরও প্রতিনিধিত্ব করেন জনতার বলেন কিন্তু উনি একজন লজ্জিত মানুষ ওনার বয়স কত হবে ওনাকে বলতে চাই ওনার বয়স কত হবে যুব ছাত্র পরিষদ AJYCP সমালোচনা করেন আমরা ওনাকে বলবো যে উনি AJYCP করার AJYCP সমালোচনা করার যোগ্যতা নাই উনি জানেন না অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আসামের একটি জাতীয় সংগঠন আজকের দিনে 43 বছর বয়স উনার বয়স কত হবে গতিকে নির্লজ্জ কাণ্ড নির্লজ্জ বক্তব্য এই সমস্ত বক্তব্য করে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার জন্য উনাকে হুঁশিয়ারি করে বলছি আগামী দিনে এই সমস্ত যদি বক্তব্য প্রদান করেন উনার বিরুদ্ধে সংগঠনের তরফ থেকে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে